হ্যালো, হ্যাঁ, হ্যালো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আমি আমি পাচ্ছি। সবাই রেসপন্স করে। হ্যাঁ, আমিও পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই, আমি পাচ্ছি। আচ্ছা, আমরা গতকাল একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লিখিত একটা পার্ট দিছিলাম, লিখিত পড়ার জন্য। আমরা সবাই মনে হয় পড়ছি। হ্যাঁ, পড়ছি। সেটাই আমরা একটু সবাই যদি আলোচনা করি তা আমাদের একটু মনে থাকবে ভালো। অনেকে তো বই পড়ছে, একাধারে পড়ছে, তা আমি একটু শর্টকাট ভাবে একটু বুঝানো ট্রাই করবো। কতটুকু বুঝাতে পেরে যাই না, না বুঝলে একটু বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে টপিক ছিল সিগনিফিকেন্ট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মিনিং এন্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলো তো সিলেবাস, তাহলে সিলেবাসের মধ্যে এগুলো পড়তে বলছে তোমাকে। ঠিক আছে, মানে দেখো, তুমি তুমি বই পড়ছো না? ওরাকল, হুম হুম ওরাকলে দেখছো এরকম কোন স্পেসিফিক ভাবে কোন কথা দেওয়া আছে যে সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, স্কোপ অফ মিনিং অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, কোন স্কোপ, মানে স্পেসিফিক ভাবে না কোন না কোথায় না না এটাই কোন আছে। বইয়ে দেওয়া? এখানে এখানে আছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও হ্যাঁ, বিষয়বস্তু আমি আলোচনা সেটাই করো। তো, আমি ওই যে এগুলো মূলত ওগুলো তোমাকে পড়তে হবে এগুলোর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আমি ফার্স্ট প্রথম আমি দুইটা বলি। পড়েছি, মানে প্রথমটা ভালোভাবে পড়েছি। হুম হুম হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। হ্যালো, হ্যাঁ, শুনতেছি। একটা কথা বলি। হ্যাঁ, বলো সারিয়া। বিষয় হচ্ছে ভাই, তোমরা হচ্ছে তুমি করেই বললাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলো। তো তোমরা কি পড়ার কি হচ্ছে কিভাবে পড়ছো, মানে বইয়ের কি যে কোনো একটা টপিক না শুরু থেকে শেষ? আমি কিন্তু আজকে নতুন জয়েন করলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়টাকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমরা গ্রুপে প্রতিদিন রাত্রে, মানে গতকাল রাত্রে একটা পিকচার আপলোড দিছিলাম, ওইটা কি পাইছো? ওটা আমার দেখাই হয়নি। আচ্ছা, এটা মানে তুমি গ্রুপে আসো, কিন্তু ওইটা তোমার দেখে নিতে হ্যাঁ, হবে। আজকে হ্যাঁ, থেকে আমি মানে আজকে থেকে সব ফলো করবো। আচ্ছা, ঠিক আছে। আজকে এই যে ক্লাসটা, তুমি শুধু শোনো, কিছু না বুঝলে টপিকটা সম্পর্কে বইলো, আমরা হচ্ছে পড়া দিয়ে দেবো ক্লাস শেষে, ঠিক আছে? সেই পড়াটার উপর তুমি কালকে সারাদিন পড়বা। আমরা ডাইরেক্ট টপিক বলে দিব, সেই টপিকটা নিয়ে তুমি পড়বা। যেমন বিভিন্ন চুক্তি দিলাম, সেই চুক্তিগুলো সব মুখস্থ করবা। দুইটা রাইটারের নাম বললাম, সেই রাইটার দুইটা নাম মুখস্থ, রাইটার দুইটা সম্পর্কে মুখস্থ করলা। কয়েকটা কোশ্চেন বলে দিলাম, সেটা মুখস্থ করলা। অঙ্কের অঙ্কের হচ্ছে একটা অনুশীলনী বলে দিলাম, সেটা তুমি কইরা ফেললা, এরকম। আমি বলতে চাচ্ছি যে শুরু থেকে বইয়ের শুরু থেকে শেষের দিকে গেলে ভালো হয়। হ্যাঁ, শুরু থেকেই আমরা আছি, মোটামুটি শুরু থেকেই ও আছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। বল, ইউ মে কন্টিনিউ। হ্যালো, রাখি। বল, রাকিবুল, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, কি হলো আবার সবাই? না, মানে রাকিবুল ভাই মিউট করে আছে, মেবি কোনো কাজে একটু ব্যস্ত হয়ে গেছে সম্ভবত। আর আমাদের মেম্বাররা সব আসতেছে যাচ্ছে, মেবি সবারই একটু প্রবলেম হচ্ছে, প্রথম দিন তো। আচ্ছা, ওয়েব পেজ নট অ্যাভেলেবল দেখাচ্ছে কেন? ওয়েব পেজ নট অ্যাভেলেবল দেখাবে কেন? ওই যে ওটা দিলো, নেট দেখো। প্রবলেম হতে পারে, ওই ও ওটা নেট এখন তো প্রবলেম চলে হতে পারে। এসেছে। হ্যাঁ, এখন তো চলে এসেছে, আমারও দেখেছিলাম। দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাকিব বল, মিউট অন করে ইয়ে করো। আজিজুর ভাই, আপনার ভিডিও চিহ্ন থেকে ভিডিও বাটনটা একটু ইয়ে করে দেন, ক্লিক করে দেন, তাহলে ভিডিওটা অফ হয়ে যাবে। জুম অ্যাপসের ভিতর যে ভিডিও বাটনটা আছে, ওটাতে ক্লিক করলে ভিডিও চিহ্নটা অফ হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, হ্যালো, হ্যাঁ, রাকিব বল, শুনতে পাচ্ছি, স্টার্ট করতে পারো। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কি? একটি রাষ্ট্রের সাথে, হ্যালো, হুম হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো? একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক
বিষয়ে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, আর সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কি বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমার কথা কি বুঝছেন আপনারা? আমরা এখানে সবাই যা পড়বো, যেমন এখানে সবাই যেমন মুখস্থ হয়ে যায়, আমাদের যেমন বাসায় যেমন তেমন হালকা বেশি তেমন না পড়া লাগে, সবাই যেমন একসাথে একটু পড়ে, আমি একলাইন আমি পড়বো, তারপর পরে যেমন কে বোঝেন নাই রেসপন্স করবে না, সেখানে আমি আবার রিপিট করবো, ঠিক আছে? যদি আপনি বোঝেন না, রিটেনটা হচ্ছে এমন একটা সাইড, অনেক কিছু পড়া লাগে, ঠিক আছে, যে আপনি বোঝেন তার পরীক্ষা লিখে আসতে পারবেন, ঠিক আছে, মানে আপনি যে হুবহুব গাদা গাদা বই মুখস্থ করে পরীক্ষা হলে কমন পাবে না, রিটেন হচ্ছে এই একটা যে এরকম একটা জিনিস। আচ্ছা রিটেন তো নাকি সহজ। জি জি রিটেন তো নাকি বলে খুব সহজ, মুখস্থ করা লাগবে, অনেক পড়া লাগবে ভাইয়া। আচ্ছা একটি রাস্তা আমি আবার একটু রিপিট করি, শুনেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিষয়ে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়গুলি বলে। সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আন্তর্জাতিক বিষয়গুলি একটি বিস্তর অর্থে ব্যবহৃত হয়, মানে আন্তর্জাতিক বিষয়গুলি একটি কি বিস্তর অর্থে ব্যবহৃত হয়, একটি রাষ্ট্রে তার বৈদেশিক নীতি নির্ধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে কি প্রভাব বজায় থাকবে, রাষ্ট্রটি জাতীয় স্বার্থের জন্য অন্য রাষ্ট্রের সাথে কেমন আচরণ করবে, সবকিছুই আন্তর্জাতিক বিষয়গুলি অন্তর্ভুক্ত। সবাই বুঝছেন? হুম হুম বোঝা যাচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই সংজ্ঞাটার ব্যাপারে এখন সবাই কি সবাই তো বুঝছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানে কি? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। জি ভাই হ্যাঁ বুঝতে পারছি। আন্তর্জাতিক সম্পর্ক একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় রাষ্ট্রীয় হ্যাঁ যে সম্পর্ক সেটাই আন্তর্জাতিক সম্পর্ক। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয় বলি, আন্তর্জাতিক সম্পর্ক না খালি। ও সরি 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 আন্তর্জাতিক বিষয় বলি। হ্যাঁ হ্যাঁ ইন্টারন্যাশনাল রিলেশন তো আন্তর্জাতিক সম্পর্ক সরি। হ্যাঁ হ্যাঁ অন্যান্য সবাই কেউ বুঝতে প্রবলেম হলে বলতে পারেন। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আর কারো যদি সমস্যা থাকে সেও রিপিট করতে পারো যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স টা আসলে কি জিনিস। এখানে খালিদ হ্যাঁ বলো, মানে সবাইকে বলে দাও, এখানে মনে করো আমরা সবাই তো ফ্রেন্ড না, সবাই তো ক্লাসমেট, মানে গ্রুপ স্টাডিমেট, এনে সবাই মন খুলে কথা বলা লাগবে, ঠিক আছে, কোনো সমস্যা হলে বলা লাগবে যে আমি এটা বুঝি না, একটু আবার রিপিট করো, বা সবাই নিজের মন থেকে মানে ফ্রাঙ্কলি খোলাখুলি কথা বলা লাগবে, সেরকম সবাইকে বলে দাও। হ্যাঁ আমরা যারা আছি জুমে যারা আছি 6 জন সবাই একে অপরের সাথে ক্লাসমেট হিসেবে কথা বলবেন, আর কারো যদি কোনো প্রশ্ন জানার থাকে সবাইকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, নো প্রবলেম। আর বুঝলে বলবেন হ্যাঁ বুঝছি, না বুঝলে বলবেন না বুঝি নাই। ওকে ওকে আচ্ছা নেক্সট যে ইয়েস টপিক দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল পলিটিক্স কি আন্তর্জাতিক রাজনীতি? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্র অপেক্ষায় কতটুকু সুবিধাজনক অবস্থানে থাকবে, সেই ক্ষেত্রে রাষ্ট্রটি যে নীতি গ্রহণ করবে সেটি হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স। কেউ বুঝছেন? বলছি ইন্টারন্যাশনাল পলিটিক্স মানে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্র অপেক্ষা কতটুকু সুবিধাজনক অবস্থানে থাকবে, সেই ক্ষেত্রে রাষ্ট্রটি যে নীতি গ্রহণ করবে, যে কোনো রাষ্ট্র যে নীতি গ্রহণ করে সেটি হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি। বুঝতে পারছি।
আচ্ছা এই প্রসঙ্গে একজন, হ্যাঁ কি কিছু বলবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি বলো, তুমি কন্টিনিউ করো। এই প্রসঙ্গে একজন অধ্যাপক হ্যান্স জি মারমেন্টিনো, ভয়েস ক্লিয়ার আসতেছে না, হ্যান্স জে মরজেন্থিউ, একজন বিজ্ঞানী, একজন অধ্যাপক, তার একটা বই ছিল পলিটিক্স এবং ন্যাশন গ্রন্থে উনি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা সংজ্ঞা দিয়েছেন, কে দিয়েছেন? হ্যান্স জে মরজেন্থিউ। হ্যালো, হ্যাঁ বলো, সবাই শুনছে এর নাম, বিজ্ঞানী একটা নাম বললাম, হ্যান্স জে জে মর্ডান থিউ, মর্গান থিউ, ঠিক আছে, হ্যান্স জে মর্গান থিউ, তার একটা বই ছিল পলিটিক্স এমন ন্যাশন, পলিটিক্স এমন ন্যাশন, পলিটিক্স এমন ন্যাশন, এমন এমন পলিটিক্স এমন ন্যাশন, পলিটিক্স এমন ন্যাশন, উনি তার এই গ্রন্থে উনি ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে একটা উল্লেখ করছেন, উনি উনি বলছেন ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইকস অল পলিটিক্স ইজ এ স্ট্রাগল ফর পাওয়ার হোয়াট এভার দ্য আলটিমেট এইম, ইন্টারন্যাশনাল পলিটিক্স পাওয়ার ইজ অলওয়েজ ইমিডিয়েট এইম। কেউ বুঝছেন কিছু? আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে কি মূলত আন্তর্জাতিক রাষ্ট্রীয় রাজনীতির একটি আনুষ্ঠানিক বৈশিষ্ট্য, আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে কি মূলত আন্তর্জাতিক রাষ্ট্রীয় রাজনীতির এক আনুষ্ঠানিক গতিশীল রূপ যা রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন স্বার্থ রক্ষার ক্ষেত্রে উপযোগী ভূমিকা পালন করে। হ্যালো, আচ্ছা রাকিব বল, তুমি একটা কাজ করবা, ভয়েসটা একটু জোরে বলবা তাহলে পরে ক্লিয়ার আসবে। হ্যাঁ, আর অন্য যাদের হচ্ছে প্রবলেম হচ্ছে মানে নেটওয়ার্কের বাসার আশেপাশে সাউন্ড আছে, তারা একটু মাইক্রোফোন দর প্রয়োজনে মিউট করে দিন অথবা কথা বলা থাকলে বলেন, সমস্যা নেই। বলো, ইন্টারন্যাশনাল পলিটিক্স সবাই কি বুঝতে পারছেন কি ইন্টারন্যাশনাল পলিটিক্স জিনিসটা কি? হ্যালো, সাইট থেকে অনেক সাউন্ড আসছে। হ্যালো, হ্যাঁ বলো বলো, কেমন আছে? তারপর সি ইন্টারন্যাশনাল রিলেশন আন্তর্জাতিক সম্পর্ক, হ্যাঁ ইন্টারন্যাশনাল রিলেশন, শব্দ আসছে কার কাছ থেকে? এটাই তো, কার কাছ থেকে আসছে? তোমার ওখান থেকে একটু আসছিল, তুমি একটু জোরে বললে শব্দটা একটু কমাই। এই অন্য জায়গায় ইয়ারফোন আছে, কার কাছে ইয়ারফোন আছে নাকি? ইয়ারফোন হ্যাঁ, আজিজুর ভাইয়ের কাছে আছে ইয়ারফোন। আচ্ছা, ইয়ারফোন থাকলে আপনি, জি ভাই আছে, ইয়ারফোন থাকলে শব্দ হবে। আচ্ছা আজিজু ভাই, আপনার ভিডিওটা অফ করে দিন। না না, খুলে ফেলার দরকার নাই, মাইক্রোফোনটা মানে ইয়ারফোনের মাইক্রোফোনটা একটু দূরে রাখুন। জি আচ্ছা, ঠিক আছে। ভাই ভিডিও কি আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি ভিডিও চিহ্নটা ক্লিক করলে ওটা বন্ধ হয়ে যাবে, ভিডিও দেখা যাবে। আচ্ছা রাকিব বল, কন্টিনিউ করো, হ্যাঁ একটু লাউডলি করবা তাহলে বেটার হবে। ক্লিক করলে তো অনেক বড় হয়ে যায়।
এইটা এবার হয়েছে। হ্যাঁ রাখি বলো, কন্টিনিউ করো। একটু ফাস্ট ইন্টারন্যাশনাল, ওকে, ইন্টারন্যাশনাল রিলেশন মানে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বিষয়বলির যে সকল উপাদান এবং কার্যকলাপ রাষ্ট্রগুলোর সাথে একটি সম্পর্ক তৈরি করে তাকে ইন্টারন্যাশনাল রিলেশন বলে। আমি কি বলছি আবার বলি, আন্তর্জাতিক বিষয়বলির যে সকল উপাদান এবং কার্যকলাপ রাষ্ট্রগুলোর সাথে একটি সম্পর্ক তৈরি করে সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন মানে আন্তর্জাতিক সম্পর্ক। সবাই বুঝছেন? হ্যাঁ, রাষ্ট্রগুলোর মাঝে একটি সম্পর্ক তৈরি করে সেটাই আন্তর্জাতিক রিলেশন। যে সকল উপাদান, ঠিক আছে, উপাদান এবং কার্যকলাপ রাষ্ট্রগুলোর সাথে একটা আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সম্পর্ক। আচ্ছা আচ্ছা, এ প্রসঙ্গে আরেকজন অধ্যাপক বলছেন, তার নাম হয়েছে কুইনসি। হ্যালো, হুম হুম, শুনছেন? কুইনসি, হ্যাঁ কুইনসি, উনি বলছেন ইন্টারন্যাশনাল রিলেশন ইজ এ কনসার্ন উইথ দ্য স্টাডি অফ দ্য বিহেভিয়ার অফ গ্রুপ মেজর ইম্পর্টেন্স ইন দ্য লাইফ অফ ওয়ার্ল্ড। মানে কি আসলো? জি জি, হ্যাঁ, এর এর মানেটা কি দাঁড়ালো? না আমি এটা বলি, আপনি এটু মিনিং করে করে নেন আপনি। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ইন্টারন্যাশনাল রিলেশন ইজ কনসার্ন উইথ দ্য স্টাডি অফ দ্য বিহেভিয়ার অফ গ্রুপ অফ মেজর ইম্পর্টেন্স ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড। বুঝছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অর্থাৎ বিশ্বের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ দলের আচরণ অদ্বয়নী আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত। এখন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সুতরাং বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রসমূহের ক্রিয়া প্রতিক্রিয়া ও আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, তুমি কন্টিনিউ করো, প্রশ্ন করা থাকলে প্রশ্ন করবে, আমরা অ্যানসার দেব। আচ্ছা, এখন বলছেন তো ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে কার সমস্যা? জি জি, আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলো। জি জি বলো, তুমি কন্টিনিউ করো। আন্তর্জাতিক রাজনীতির পরিধি বা বিষয়বস্তু, আন্তর্জাতিক রাজনীতির পরিধি কতটুকু, বিষয়বস্তু কতটুকু, কি কি ওগুলো কি আমরা জানি? একটু আমরা এগুলো একটু জানবো। হ্যাঁ বলো। আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলি আন্তর্জাতিক রাজনীতির পরিধি বা বিষয়বস্তু। কি বলছি বুঝছেন? আন্তর্জাতিক রাজনীতিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলি আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতির পরিধি বা বিষয়বস্তু। সবাই বুঝছেন? আমরা কতগুলো আন্তর্জাতিক রাজনীতির পরিধি বিষয়বস্তু পড়ি, তার মধ্যে একটাই পয়েন্ট, এক নম্বর পয়েন্ট হলো যেমন আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন কি? আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক আইন একটি কি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কি আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক আইনে কোন দেশ সুবিধা নিতে পারবে সেটি হচ্ছে মুখ্য বিষয়। কি বলছে বলেন তো? আন্তর্জাতিক আইনে কোন দেশ সুবিধা নিতে পারবে সেটি হচ্ছে মুখ্য বিষয়। যেমন আইসিসি, আইসিসি মানে কি, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। না না, আরেকটা আছে না ভাইয়া, ক্রাইম, ইন্টারন্যাশনাল ক্রাইম কন্ট্রোল। হ্যাঁ, অপরাধ। হ্যাঁ হ্যাঁ, এই ইন্টারন্যাশনাল ক্রিম কোড, ক্রিমিনাল কোড। হ্যাঁ, ইন্টারন্যাশনাল গেম না, আইসিসি কে ইউএসএ সেনাবাহিনী যদি যুদ্ধ অপরাধ করলে তা বিচার হয় না। কোকি, হ্যালো, আচ্ছা, এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। আচ্ছা বুঝেছেন? সেনাবাহিনী কিছু করলে, সেনাবাহিনী কিছু করলে এর কোনো বিচার নাই। হ্যাঁ, যুদ্ধ অপরাধ যে করে, মানে কোনো যুদ্ধ অপরাধ করলে এগুলো বিচার হয় না ইউএসএ থেকে, আইসিসি তে যে আইনে এটা বলছে। হ্যাঁ, আন্তর্জাতিক আইন। হুম, আচ্ছা আচ্ছা,
তারপর একটা পয়েন্ট হলো কূটনীতি। জি এখানে তো বলছেন যে যে বাংলাদেশ সেনাবাহিনী যদি এখানে তো দেশ বিদ্রোহী আমরা যে বাংলাদেশ সেনাবাহিনী যদি বাংলাদেশ বিপক্ষে কোনো কিছু করে তাহলে ওর কোনো বিচার হবে না যে আইসিসি অনুযায়ী বলতেছে আর কি। আন্তর্জাতিক আইনে কোন দেশ সুবিধা নিতে পারবে সেটি হচ্ছে মুখ্য বিষয়, মানে কোন দেশ সুবিধা নিবে এটা হচ্ছে আন্তর্জাতিক আইন সুবিধা নিতে পারবে সেটি হচ্ছে মুখ্য বিষয় বুঝছেন। মানে ইউএসএ সুবিধা নিতে পারছে। হ্যালো, হ্যাঁ বুঝছেন আপনি? জি জি। আচ্ছা আমি আবার আবার একটু রিপিট করে শুনেন। বলেন আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আইনে কোন দেশ সুবিধা করে নিতে পারবে মানে সেটি হচ্ছে মুখ্য বিষয়। যেমন আইসিসি তে ইউএসএ সেনাবাহিনী যদি যুদ্ধ অপরাধ করে করলে বিচার হয় না। বুঝছেন ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। এখানে তো রাষ্ট্রের ক্ষমতা যাদের বেশি তাদের আন্তর্জাতিক রাজনীতি বেশি প্রভাবিত হয় কূটনীতি। ইউএসএ ইউএসএ তে বেশি কূটনীতি দক্ষতা আছে একই ভাবে ইউএসএ তে সবকিছু মোটামুটি অনেক বেশি। আচ্ছা ইউএসএ তে কি কূটনীতিগত দক্ষতা কি অনেক বেশি আছে বুঝেছেন? তারপর একটা পয়েন্ট হচ্ছে পররাষ্ট্র নীতি। বিশ্বের কোন রাষ্ট্রে পররাষ্ট্র নীতি কেমন সেটি আন্তর্জাতিক রাজনীতিতে আলোচিত হয়। অবশ্যই পররাষ্ট্র নীতি দ্বারা বোঝা যায় আন্তর্জাতিক রাজনীতির স্বরূপ কেমন। না আপনি পররাষ্ট্র নীতি দ্বারা বুঝবেন ওই দেশে আন্তর্জাতিক রাজনীতি কি ধরনের স্বরূপ কেমন। ঠিক আছে, যেমন ইসরায়েলের পররাষ্ট্র নীতি সে আগ্রাসী, আর চীনের সে ভ্রাতৃত্বপূর্ণ, আর ইউএস এর আগ্রাসী ও মিত্রতা। বুঝেছেন? আচ্ছা আমি আবার একবার রিপিট করব। করো। বলছি পররাষ্ট্রনীতি বিশ্বে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেমন সেটি আন্তর্জাতিক রাজনীতিতে আলোচিত হয়। পররাষ্ট্রনীতি দ্বারা বোঝা যায় তার আন্তর্জাতিক রাজনীতি স্বরূপ কেমন। যেমন ইসরায়েলের পররাষ্ট্র নীতি হচ্ছে আগ্রাসী, হচ্ছে ভ্রাতৃত্বপূর্ণ, আর ইউএসএ ইউএসএ হচ্ছে আগ্রাসী ও মিত্রতা। বুঝেছেন? হ্যালো, জি বুঝেছি, কন্টিনিউ করো। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক রাজনীতি একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। কোন দেশ জিএসপি সুবিধা পাবে, কে পাবে না, টেরিফ নন টেরিফ কেমন হবে প্রভৃতি আলোচিত হয়। এখন হচ্ছে জিএসপি কি। আচ্ছা আমার আর প্রথমে পয়েন্টটা বলছেন তো আপনারা আন্তর্জাতিক বাণিজ্যটা কি। আচ্ছা বলতেছি আন্তর্জাতিক বাণিজ্য বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য আমি পয়েন্ট বলছি কি আন্তর্জাতিক বাণিজ্য বলছি যে আন্তর্জাতিক কোন দেশ জিএসপি সুবিধা পাবে। জিএসপি হচ্ছে জেনারেল সিস্টেম প্রিফারেন্স। ঠিক আছে, হ্যালো প্রিফারেন্স স্পেলিংটা একটু। জি জি, প্রিফারেন্স না কি বললাম ওটার স্পেলিংটা বললে ভালো হতো। স্পেলিংটা একটু দেখে নিন আপনি একটু কষ্ট করে। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেমন মানে জিএসপি মানে যে WTO আছে না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানিজম, বিশ্ব বাণিজ্য সংস্থা আছে না। হ্যালো, যখন বাংলাদেশে রানা প্লাজা ধ্বংস হয়েছিল না, রানা প্লাজা ধ্বংসের পর ওই যে বাংলাদেশ তো আন্তর্জাতিক বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ইউএস এর সাথে অনেক কি রপ্তানি করে না, এটা তো সবাই জানেন। হ্যালো,
হ্যাঁ বলো, তুমি তুমি কন্টিনিউ করলে আমরা বুঝতে পারতেছি, সমস্যা নাই। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তখন জিজ্ঞাসা করো। রানা প্লাজা ধ্বংস হলো, এ নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক বাজারে মানে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটু প্রভাব পড়ছে, মানে যে জিএসপি বাংলাদেশকে ইউএসএ একটা রানা প্লাজা ধ্বংসের পর জিএসপি বাংলাদেশকে তাদের এই যে ওয়ার্ল্ড ট্রেড বাণিজ্যে ওখানে কি সমর্থন দেয়নি, স্বীকৃতি দেয়নি, সেই হিসেবে জিএসপি সুবিধা পায়নি ওদিকে। আচ্ছা, জিএসপি সুবিধা পায়নি, স্বীকৃতি দেয়নি বাংলাদেশের জন্য। কেন দেয়নি? কারণ বাংলাদেশ যে অনিয়ম, গার্মেন্টস সেক্টর অনিয়ম, সেই কারণে। সেই সেই কারণে। আচ্ছা বুঝছি। তারপর 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 একটা একটা পার্ট হচ্ছে, তারপর পয়েন্ট হচ্ছে সামরিক আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়। সামরিক শক্তির উপর নির্ভর করে একটি রাষ্ট্র কেমন আন্তর্জাতিক সুবিধা গ্রহণ করবে সেটি আলোচিত হয়। বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। তারপর আরেকটি পয়েন্ট হয়েছে সামরিক বিভাজন। সামরিক বিভাজন কৌশল দ্বারা একটি দেশ অন্য দেশের রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। কি দ্বারা গড়ে ওঠে? একটি দেশের সাথে অন্য একটি দেশের রাজনৈতিক সম্পর্ক। আচ্ছা, তিনি কি শেক্সপিয়ারের সমসাময়িকালের কবি ছিলেন নাকি আগে কবি ছিলেন? তিনি শেক্সপিয়ারের সমকালীন সময়ের কবি থাকলেও তাকে ধরা হয় শেক্সপিয়ারের আগের, মানে কিছু আগের কবি হিসেবে। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আরেকটা ছিল না, এডমাউন্ট স্পেন্সার? হুম হুম, আরেকটা ছিল এডমাউন্ট স্পেন্সার। ইনার ইনার টাইটেল মানে জানা আছে কি? টাইটেল না, কিন্তু অনেকগুলো টাইটেল। হ্যাঁ জানি জানি, হ্যাঁ অনেকগুলো টাইটেল। তার ভিতরে হচ্ছে প্রধান যেটা, সেটা হচ্ছে দ্য চাইল্ড অফ রেনেসা, না না সরি, এটা প্রথম না, তার প্রথম হচ্ছে দ্য ফাদার অফ পোয়েট, মানে পোয়েট 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 কবিদের উপর পোয়েটস অফ, হ্যাঁ হ্যাঁ দ্য পোয়েট অফ পোয়েটস, এটা হচ্ছে প্রধান। আর দ্বিতীয়? আর দ্বিতীয় হচ্ছে দ্য চাইল্ড অফ রেনেসাস এন্ড রিফরমেশন। আচ্ছা স্যার, রিফরমেশন। আবার তিনি কিন্তু সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এটা হচ্ছে বিষয় আমাদের চুক্তি নিয়ে, মানে আমরা আজকে পড়া দিছিলাম চুক্তি, আন্তর্জাতিক কয়েকটি চুক্তি দিছিলাম, এখন কয়টি চুক্তি দিছিলাম সেই চুক্তিগুলোর নাম বলতে পারবা? যদি অন্যরা নতুন, আমি অন্য অন্য কাউকে জিজ্ঞাসা করতেছি না, কারণ এখানে পাপে আছে যাকে জিজ্ঞাসা করার মতো, আপনারা একটু কাইন্ডলি শুনেন, সমস্যা নাই। হ্যাঁ, আর আমাদের পড়াগুলো কেমন হবে? আচ্ছা আমি একটু বলে নি, আমাদের পড়াগুলো কেমন হবে, মানে বিশেষ করে আমাদের শনিবার থেকে আমরা চাচ্ছি যে স্টেবল হয়ে যাবে ক্লাসগুলো আগামী শনিবার। তো আমাদের পড়াগুলো এরকম হবে যে সবাই 30টা করে প্রশ্ন করবে বা 20টা করে প্রশ্ন দিব, যে কটা প্রশ্ন দিব এই কটা প্রশ্ন, মনে করেন আমি 10টা প্রশ্ন করেছি, এই 10টা প্রশ্ন আমি আজিজুর ভাইকে ধরলাম, আবার আজিজুর ভাই যে 10টা প্রশ্ন করেছে সেই 10টা প্রশ্ন নাইম ভাইকে ধরলো, নাইম ভাই 10টা প্রশ্ন করছে সেটা সারিয়ে ধরলো, সারিয়ে 10টা প্রশ্ন করলো সেটা হচ্ছে পাপিয়াকে ধরলো, আবার পাপিয়া যে 10টা প্রশ্ন করলো সেটা সারিয়ে ভাইকে ধরলো, মানে এরকম একে অপরকে প্রশ্নগুলো ধরা হবে পার্ট টপিকে। আচ্ছা আচ্ছা, গুড আইডিয়া, বুঝতে পারছেন? তাহলে কি হবে, আমাদের মানে সবার একটা পড়াশোনার পরে যে সারাদিন পড়তেছি, পড়ার পরে যে আমরা যদি 1 ঘন্টা যদি একটু বিনোদন, মানে এটাকে বিনোদন হিসেবে নিবেন, বিনোদনের মাধ্যমে পড়াগুলো কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের পড়াগুলো একটু হলেও রিভিশন হবে এবং ঝালাই হবে। তা না হলে সারাদিন একা একা পড়তে গেলে বোরিং ফিল করতে হবে, সেই বোর ফিল থেকে যাতে আমরা দূরে থাকতে পারি সেজন্য আর কি এটা করা। আচ্ছা হ্যাঁ বলো, চুক্তি চুক্তিগুলোর নাম বলো। আচ্ছা চুক্তিগুলো, মানে চুক্তি হচ্ছে প্রথমে 7টা ছিল, ঠিক তো? আমি ঠিক বলতেছি কিনা তাই বলবো। বলো, সমস্যা নেই। আচ্ছা চুক্তি হচ্ছে 7টি, প্রথম হচ্ছে ভার্সাই চুক্তি, সিমলা চুক্তি, তাশখন্দ চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি, তারপর হচ্ছে প্যারিস চুক্তি, আর হচ্ছে আলজিয়ার্স চুক্তি। আচ্ছা ডেটন চুক্তি, ডেটন চুক্তি, ও আচ্ছা স্যার সরি, ওটা মিস, ডেটন চুক্তি, হ্যাঁ শান্তি চুক্তি। আচ্ছা শান্তি চুক্তি, হ্যাঁ
শান্তি চুক্তি কিন্তু একটা চুক্তি। আচ্ছা, যে ভার্সাই চুক্তি, ভার্সাই চুক্তি কয়টা? ভার্সাই চুক্তি হচ্ছে দুইটি, প্রথম ভার্সাই চুক্তি আর দ্বিতীয় ভার্সাই চুক্তি। আচ্ছা, খালি একটা কোশ্চেন বলো, একটা কোশ্চেন হচ্ছে প্যারিস চুক্তি তোমার জানা মতো কয়টি? প্যারিস চুক্তি, পিস অফ প্যারিস একটা রয়েছে, আর একটা প্যারিস রয়েছে, আর একটা আছে প্যারিস জলবায়ু চুক্তি। প্যারিস জলবায়ু চুক্তি, আচ্ছা আচ্ছা। এটা আমি আজকেই পেলাম পড়তে, যে তাও সন্ধ্যার পরে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে, হ্যাঁ এটা জানি, পিস অফ, এটা হচ্ছে প্যারিস, একটা হচ্ছে প্যারিস শান্তি চুক্তি, একটা হচ্ছে প্যারিস চুক্তি, আর একটা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে এটার টপিক হচ্ছে 2100 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের সীমাবদ্ধতায় রাখার লক্ষ্যে এই চুক্তিটা করা হয়। 2 ডিগ্রি, হ্যাঁ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখার জন্য 2100 সালের মধ্যে এই চুক্তিটি করা হয়। আর মানে 195টি দেশই হচ্ছে এতে স্বাক্ষর করে। আর হচ্ছে তবে আবার এ থেকে হচ্ছে যুক্তরাষ্ট্র নিজেকে বাতিল করে নেয়, সেটা হচ্ছে 2016 মেবি না শিওর, 2016 সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আবার নিজেকে আলাদা করে নেয়। সিমলা চুক্তি হয় কাদের মধ্যে? এনিওয়ান, ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। আচ্ছা আচ্ছা, পারবো, হ্যাঁ হ্যাঁ, না না, ইন্দিরা গান্ধী। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, কারণ ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ওই সময় ইন্দিরা গান্ধী ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ওই সময়? এটা লিয়াকত নাকি একজন নাম ছিল, না লিয়াকত 1969 সালে গণঅভ্যুত্থানে চলে গেছে। জুলফিকার আলী ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো। তাসখন্ড চুক্তি কত সালে সংগঠিত হয়? 1966 সালে। এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? 10 ডিসেম্বর কত সালে এটা? 1966 সালে তাসখন্ড চুক্তি। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, এবং এই সময় সোভিয়েত ইউনিয়নের একজন মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম কি? এই মানে প্রেসিডেন্ট বা ইসের প্রধানমন্ত্রীর নাম আমি পারবো না। কোসিগান, আরেকবার আরেকবার, কোসিগান কোসিগান কোসিগান। আচ্ছা আচ্ছা, কোসিগান। প্রথম ভাষা শক্তি কাদের ভিতরে হয়ে থাকে, মানে হয়েছিল? আচ্ছা, আজিজুর রহমান ভাই আপনার নেটওয়ার্ক একটু উইক আছে। হ্যাঁ রহমান ভাই, হ্যালো আজিজুর রহমান ভাই, আপনার নেটওয়ার্ক একটু উইক উইক আছে, যার ফলে আপনার সাউন্ডটা বেঁধে বেঁধে আসতেছে। হ্যাঁ আমি কন্টিনিউ করি, করো 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 কন্টিনিউ করো, যখন তুমি কন্টিনিউ করবা তুমি কন্টিনিউ করতেই থাকবা, হ্যাঁ ক্লাস নিতেই থাকবা, হঠাৎ যখন তোমার মনে হবে যে কাউকে কিছু জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস করবা। আমার একটা কথা আছে, জি বলেন। কোনো কিছু অর্ধেক বলে থেমে যাবা না, এতে বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ একটা জিনিস আগে ক্লিয়ারলি সব বলে তারপরে প্রশ্ন থাকলে করবা তুমি। ওকে, আচ্ছা আমরা যে পয়েন্টে ছিলাম, সামরিক বিভাজন, সামরিক বিভাজন কৌশল দ্বারা একটি দেশের সাথে
অন্য দেশের রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। যেমন সৌদি আরবের সাথে ইউএসএ এবং ইউকে, বাংলাদেশের সাথে ফ্রান্স, চীন, রাশিয়ার সম্পর্ক। নেক্সট পয়েন্ট, আঞ্চলিক সংগঠন। আঞ্চলিক সংগঠন আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ বিষয়। এশিয়ান এর নেতৃত্বে ইন্দোনেশিয়া, সার্ক এর নেতৃত্বে ভারত, সার্কের ভারত, নেমে ভারত ও ইন্দোনেশিয়া, ওআইসি তে সৌদি আরব, আবার জিসিসি তে সৌদি আরব প্রভৃতি বিষয় আলোচিত হয়। আচ্ছা, ওআইসি টা কি? ওআইসি ভাইয়া এটা মনে নাই? ইসলামিক, হ্যাঁ হ্যাঁ, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আচ্ছা, তারপর নেক্সট পয়েন্ট, নিরাপত্তা ও যৌথ নিরাপত্তা। ইউএসএ ও দক্ষিণ চীন সাগরে রণকৌশল, জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক সহযোগ। এটা হচ্ছে নিরাপত্তা ও যৌথ নিরাপত্তা। আচ্ছা, এখন আমরা যেগুলো পড়লাম, আমরা প্রথমে পড়লাম কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সংজ্ঞা, তারপর ইন্টারন্যাশনাল পলিটিক্স এর সংজ্ঞা, ইন্টারন্যাশনাল রিলেশনের সংজ্ঞা, তারপর বললাম আন্তর্জাতিক রাজনীতির পরিধি ও বিষয়বস্তু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? এগুলো তো আপনারা বুঝছেন। খালিদ ভাই, হ্যাঁ বলো, আরো কি আর আরো কি আরো কি কন্টিনিউ করবো নাকি এক লেকচার দিলে আরেকদিন, এই মানে এই টপিকস উপর আরেকদিন লেকচার নিলে তো শেষ হবে মানে? আচ্ছা, আন্তর্জাতিক বিষয় তুমি যেটা বললা সেটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার এর সংজ্ঞা দিলা, আন্তর্জাতিক রিলেশনের সংজ্ঞা দিলা, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর সংজ্ঞা দিলাম, এবং আন্তর্জাতিক যে পরিধি বিভিন্ন, যেমন কূটনৈতিক, আন্তর্জাতিক আইন, তারপরে বিভিন্ন দেশের যে বিস্তারিত যে যেগুলো বললা আর কি, এগুলো মোটামুটি যা বুঝলাম। হ্যাঁ, এখন আমরা আছে না, এই যেগুলো পড়লাম না, একটু আমরা সবাই একটু মুখস্থ করে নেই, একটু মুখস্থ করে নেই, ওইটাই তোমাকে বলতে যাচ্ছি। তার আগে তুমি মানে ইয়ে করলা, ইন্টারফেয়ার করলা, সেটা হচ্ছে যে তুমি একটু কাইন্ডলি মানে সংক্ষেপে ওই বিষয়গুলো একটু মানে থিওরিটা আর একবার মানে এক দু মিনিটের ভিতরে একবার যদি আরেকবার বলতে আমাদেরকে মানে সংক্ষেপে তুমি পুরোটা। হ্যাঁ, আমি বলবো, আমি বলার পর সবাই একটু মনে রাখার চেষ্টা করবেন, সবাই সবাইকে বলবেন, একজনে বলবেন, একজন বলবো, আমি বলার পর খালিদ ভাই, খালিদ বলবা, খালিদ ভাই বলবা, তা অন্য কেউ শুনবে, তারপরে তোমার সাথে বলবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সবাই পড়বো, ওইটাই ওইটাই ওইটাই। প্রথম হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। হ্যালো, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক বিষয় বলি, একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের যে সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিষয়ে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়বলী। খালিদ বলো। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়বলী একটি দেশের সাথে অন্য একটি দেশের যে সামাজিক, সৌহার্দ্যপূর্ণ, ধর্মীয়, আচরণগত যে ইয়ে রয়েছে, সম্পর্ক রয়েছে তাকে, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিষয় যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সামাজিক, ধর্মীয়, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিষয়ে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সম্পর্ক রয়েছে সেটি হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারটা হচ্ছে যে একটি দেশের সাথে আরেকটি দেশের যে সামাজিক, ধর্মীয়, আমি খালিদ বলছি। জি ভাই, বুঝতে পারছি। আমি বলতেছি তুমি কি আমাদের চোরাঙ্গারিরা?
না ভাইয়া আমি খুলনা থেকে, চুয়াডাঙ্গা থেকে না। ও সরি সরি সরি। আচ্ছা ঠিক আছে, পাপিয়া বলো। আচ্ছা আন্তর্জাতিক বিষয় বলি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, একটি দেশের সাথে অন্য একটি দেশের যে সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়ে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে তাকে আন্তর্জাতিক বিষয় বলি বলো। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, সবাই এখন তো সবাই পারবো না? শাড়ির ভাই বলবো, আজিজুর ভাই, আজিজুর ভাই কিছু বলেন না যে আজিজুর ভাই, মেবি নেটওয়ার্ক সমস্যা আজিজুর ভাই। আচ্ছা ইরা আপনি কি মানে নতুন তো? হ্যাঁ আমি একটু কথা বলে নি, ইরা কি আমাদের গ্রুপের নিয়মটা কি জানেন? ভাইয়া আমি হচ্ছে একেবারে নতুন ভাইয়া, বুঝতে পারছেন, এর জন্য আমি ওইভাবে সঠিক জানি না। আচ্ছা আজিজুর ভাই আপনার ভয়েসটা কি এখনো ঠিক হয়নি নেটওয়ার্কটা? হ্যাঁ বলো। ওই যে সবার সাথে সবার পরিচয় করে দাও নি? করাই দিছি, কিন্তু আমাদের আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমাদের দুইজন আছে এখন, আজিজুর ভাই এবং ইরা। এখন পরিচয় করে দাও উচিত। হ্যাঁ সেটাই তো করতে যাচ্ছি, তাই না ভাইয়া? আমি হচ্ছে যে বিসিএস প্রিপারেশন, আপনি যেটা থেকে বসছেন অ্যাকচুয়ালি ওইটা থেকে মানে। হ্যাঁ বুঝতে পারছি, আমাদের এখানে দুইটা গ্রুপ আছে। হ্যাঁ দুইটা গ্রুপের মধ্যে ডু আর ডাই একটা গ্রুপ আর বিসিএস প্রিপারেশন আর একটা গ্রুপ। ডু আর ডাই গ্রুপ থেকে আজিজুর আর ইরা আপু বাদে বাকি যে চারজন আছে আমরা ডু আর ডাই গ্রুপ থেকে। হ্যাঁ আপনারা দুজন হচ্ছে বিসিএস প্রিপারেশন থেকে এবং আরো দুজন, চারজন সহ টোটাল পাঁচজন আছেন যারা আমাদের সাথে এগ্রিড হয়েছেন যে পড়বে। তো আমরা কিভাবে পড়ি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি বিষয়টা বুঝে যাবেন। আমরা ডেইলি একটা পড়া দিব আপনাকে উইথ রিটেন, প্রিলি তিনটা সাবজেক্ট নিবো, রিটেনের একটা সাবজেক্ট নিবো, নিয়ে এই পড়াটা আপনাকে দিব প্রত্যেকদিন রাত 10টায়। প্রিলিট যে তিনটা সাবজেক্ট থাকবে ওই তিনটা সাবজেক্ট থেকে আপনি প্রতিটা সাবজেক্ট থেকে 10টা করে 30টা প্রশ্ন তৈরি করবেন আর রিটেনটা মুখস্থ করবেন। রাত 10টার সময় এসে আমরা ওই প্রশ্নগুলো একে অপরকে ধরবো জুমে। আর রিটেন নিয়ে যদি ক্লাস নিয়ার থাকে যে এক্সপার্ট, সে হয়তো বা একটু ক্লাস বোঝাই দিবে, যদি কারো বোঝার না থাকে বুঝবে না, যার বোঝার থাকবে সে অবশ্যই সেগুলো শুনে নিবে, কোনো প্রবলেম থাকলে বলে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন থিম। আর এই কাজটা করার জন্য আপনাকে ডাই হার্ড চেষ্টা করতে হবে, ডু আর ডাই, দ্যাটস মিন হয় করো নাই মরো, দ্যাটস মিন আপনাকে পড়তেই হবে। যদি পড়ার মতো পড়েন তাহলে আপনি থাকবেন, আর যদি না পড়ার মতো না পড়েন তাহলে পরে আমরা তাকে রাখবো না, সে যদি একজনও থাকে তাহলে আমরা সেই একজনকে নিয়েই পড়বো, দ্যাট ইজ আমাদের মানে কমিটমেন্ট। বুঝতে পারছেন আপু? আন্তর্জাতিক বিষয় বলি সংজ্ঞাটা আমরা যেটা দিলাম, তারপর আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে একটি দেশের সাথে আরেকটি দেশের যে ধর্মীয়, তারপরে সামাজিক এবং সাংস্কৃতিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাকেই হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলা হয়, ঠিক আছে? পরবর্তীতে রাকিবুল ভাই বলতে পারেন, আর যদি কারো প্রশ্নের উত্তর দেওয়ার থাকে তাহলে বলতে পারেন। মেবি অনির্বাণ শাহরিয়ার প্রশ্নের অ্যানসারটা দিতে চাচ্ছিলেন, বল। একটি দেশের সাথে আরেকটি দেশের ধর্মীয় সাংস্কৃতিক যে সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক এবং সামাজিক, হ্যাঁ হ্যাঁ, এটার সৌহার্দ্যপূর্ণ আচরণকেই বলা হচ্ছে যে আন্তর্জাতিক বিষয় বলি। আচ্ছা আন্তর্জাতিক বিষয় বলি একটি, আন্তর্জাতিক বিষয় বলে একটি বিস্তারিত ব্যবহৃত হয়, একটি রাষ্ট্র বৈদেশিক নীতি নির্ধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে কি প্রভাব বজায় থাকবে, রাষ্ট্রটি জাতীয় স্বার্থের জন্য অন্য রাষ্ট্রের সাথে কেমন আচরণ করবে, সবই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অন্তর্ভুক্ত। আমি আবার বলবো, একটি রাষ্ট্রের সাথে বৈদেশিক নীতি নির্ধারণ থেকে শুরু করে, কি বলছি, একটি রাষ্ট্রের সাথে বৈদেশিক নীতি নির্ধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে কি প্রভাব বজায় থাকবে, রাষ্ট্রটি জাতীয় স্বার্থের জন্য অন্য রাষ্ট্রের সাথে কি ধরনের আচরণ করবে, কেমন আচরণ করবে, সেগুলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অন্তর্ভুক্ত।
আমি আবার একটু বলি, একটি রাষ্ট্র তার বৈদেশিক নীতি নির্ধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে কি প্রভাব বজায় থাকবে, রাষ্ট্রটি এবং কি রাষ্ট্রটি যার জাতীয় স্বার্থের জন্য অন্য রাষ্ট্রের সাথে কেমন আচরণ করবে, এসব কিছুই কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অন্তর্গত বা অন্তর্ভুক্ত? এখন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। পরবর্তীতে যাও। হ্যালো, যে বিষয়টা আন্তর্জাতিক মানে অ্যাফেয়ার্স মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে পরিধি সেটা কিন্তু অনেক বিস্তার, এবং এখানে একটি দেশের রাজনৈতিক তারপরে পররাষ্ট্র নীতির মাধ্যমে অন্য দেশের সাথে কি সম্পর্ক থাকবে সেই বিষয়গুলি এর ভিতরে অন্তর্ভুক্ত। আমি সংক্ষেপে বললাম, যদি সবগুলো শব্দ আমার মনে নাই জমে একটু নেটওয়ার্কের সমস্যা হয় সবার, এখন হচ্ছে সবাই কেউ অনেকে গ্রামের বাড়িতে, তো এই জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। আমি তো একেবারে প্রথম, সো আমার একটু একটু প্রবলেম হতে পারে, আপনারা যদি আমাকে একটু ধরিয়ে দেন আমার জন্য সেটা সুবিধা হতো। ইনশাআল্লাহ আমরা অনেক মানে অনেক চেষ্টা করি সবাইকে সবকিছু বোঝাই দেওয়ার, তবে আপনাকে আর আজিজুর রহমান ভাইকে আমি হচ্ছে আমাদের ডুয়ার ডাই গ্রুপে অ্যাড করে নিব, নি সমস্যা নাই। আর আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ম্যাক্সিমাম থার্ড ইয়ারে আছি, মিনিমাম থার্ড ইয়ারের, তার উদ্দেশ্য আছে, অনেকে ফোর্থ ইয়ার আছে, অনেকে কমপ্লিট। আমি আসলে হচ্ছে প্রথমে আকিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম, আকিব ভাইয়া বলেছিলেন যে এখন থেকে মোটামুটি শুরু করলে সমস্যা নেই, আর মানে আমি সেই জন্যই মানে এখন থেকে ধরেন শুরু যদি করা হয় তো একটা অ্যাপ্রোচ থাকলো যার জন্য আমি মানে এখন থেকে শুরু করে দিয়েছি আর কি। আর আমার একটা ফ্রেন্ড আছে, আমার নিজের একটা ফ্রেন্ড জনের মধ্যে রাকিউল ভাই মোটামুটি ক্লাস নিয়েছে, আমাদের ক্লাসের রেকর্ডিং ও আছে যে ভিডিওটা আমরা সবাই পেয়ে যাব ক্লাস শেষে। হ্যাঁ, আর আমরা হচ্ছে রাত 10টার সময় আসি প্রতিদিন, আপনিও 10টার সময় চলে আসবেন। আমি মানে শনিবার থেকে হয়তো বা বেশি একটা ছাড় দিতে পারবো না সবাইকে, কম বেশি সবাইকেই পারতে হবে পড়াগুলো। আর আমরা হচ্ছে যে পড়াগুলো দিই সেই পড়াগুলো এখনো কন্টিনিউয়াসলি মানে আমরা যে স্বতঃস্ফূর্তভাবে ধরবো নিব সেটা আশা করতেছি শনিবার থেকে হয়ে যাবে, কারণ অনেকের গ্রামে নেটওয়ার্কের প্রবলেম, যেমন আজিজুর ভাই কথা বলতে যেও কিন্তু কথা বলতে পারছে না কারণ তার কথাগুলো স্পষ্ট আসতেছে না। আর আপাতত আমাদের যে পড়াগুলো ছিল আন্তর্জাতিক সম্পর্কে পরিধির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিল, এটা আসলে অনেক বিস্তর একটা পরিধি। হ্যাঁ, যে পরিধি বলে শেষ করা যায় না, আন্তর্জাতিকের ভিতরে অনেক কিছু রয়েছে, সেখানে থাকতে পারে দ্বন্দ্বমূলক আচরণ, আবার থাকতে পারে সহযোগিতামূলক আচরণ, মানে অনেকের অনেকের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে পারে আন্তর্জাতিক সম্পর্কের পরিধিটা কিন্তু অনেক বিশাল। তারপরও এর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর নির্ভর করে এই রাষ্ট্রদ্বয়ের সাথে সম্পর্ক বজায় রেখে যাতে সবার ভিতরে শান্তি দ্বন্দ্ব বিবাদ না হয় সেই বিষয়টা প্রতিষ্ঠিত করা, মূলত এটাই ছিল আন্তর্জাতিক মানে সম্পর্কের একটা ইন্টারন্যাশনাল রিলেশনের একটা উদ্দেশ্য। ঠিক আছে, আমি কিন্তু থিওরিক্যালি যতটুকু বুঝেছি রাকিব ভাইয়ের ক্লাস থেকে ততটুকুই বলেছি যে ইন্টারন্যাশনাল সম্পর্ক ক্লাসের একটা যে মেইন উদ্দেশ্য। আর বিসিএস রিটেন এমন একটা জিনিস আপনি কিন্তু মুখস্থ করে এত এত বই থেকে এত এত রকমের পড়া আপনি মুখস্থ করে পারবেন না, সব বই থেকে মোটামুটি সবার কাছ থেকে ধারণা নিয়ে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ খুব সুন্দর করে নিজেকে লেখক ভেবে লিখতে হবে।
সো দ্যাটস ওয়াই যদি আপনি ভালো করে পড়েন ইনশাআল্লাহ পারবেন। আমাদের মিটিংটা 10 মিনিট চলবে, 10 মিনিট পরে আজকের ক্লাসটা মেবি শেষ হয়ে যাবে। হ্যাঁ খালিদ, হ্যাঁ হ্যাঁ বলো। যে হচ্ছে আমাদের ক্লাস চলাকালীন সময়ে মাঝে মধ্যে মানে বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছে এরকম কাউকে যদি মানে কিছু সময়ের জন্য কিছু বলার জন্য নিয়ে আসতে পারো তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এরকম কাউকে যদি নিয়ে আসতে হয় তাহলে পরে আসলে তাদের সাথে কথা বলতে হবে এবং আমাদের পরিবেশটা সবার আগে ঠিক করতে হবে, মানে আমাদের যাতে এই যে অনেকের প্রবলেম ঝুঁকছে আসছে না, এই পরিবেশটা ঠিক হলে এক দু পনেরো দিন আমরা পড়ি, আমরা নিজেরাও কিছু জানি, তখন তিনি যাতে বোঝালে আমরা বুঝতে পারি, সেই পরিবেশ ক্রিয়েট হলে আমি অবশ্যই আমার স্যারদের সাথে কথা বলেছি, অনেক স্যার আমার বলেছে যে কোনো প্রয়োজনে তোমরা ডাকবা চলে আসবো, আমি এখন তো সব স্যাররা জুম ইউজ করে, সমস্যা নিয়ে আসবো, ইনশাল্লাহ নিয়ে আসবো, এমন কাউকে অবশ্যই নিয়ে আসবো, তাহলে সাহসটা আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা সবাই চেষ্টা করব যাতে বিসিএস ক্যাডার কে নিয়ে এসে মাঝে মধ্যে আমরা আমাদের লাইফটা ভিতরে কি করে আনন্দ ই করি, আমার অনেক পরিচিত ভাই আছে যারা ক্যাডার হয়ে গেছে আমার নিজেদের রিলেটিভ, তাদেরকেও নিয়ে আসতে পারি, অ্যাট লিস্ট তাদের কাছ থেকে যদি কিছু পাই আমরা সেটা বেটার হবে আমাদের। হ্যাঁ অবশ্যই। আর আমরা সবাই ক্লাসরুম ক্লাসমেটের মতো এখানে থাকব, ছয়জন থাকি না কেন, ছয়জনই এনাফ, আমার বিশ জন দরকার নাই, কারণ আমরা যদি ছয়জনে যদি প্রপারলি পড়াশোনাটা করি তাহলে ছয়জনের একটা কেরিয়ার হবে এবং একটা ভালো একটা এনভায়রনমেন্ট আমরা পাবো, ঠিক আছে, অ্যাট লিস্ট এই ছয়জনের কোনো নেটওয়ার্কের প্রবলেম হবে না আমি যা মনে করি এখন পর্যন্ত যারা টিকে আছে, আর অনেকেই আসছিল চলে গেছে তাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আর রাকিবুল হাসান ভাই আগামী কালকে পড়াটা প্লিজ কাইন্ডলি একটু রেডি করলে বেটার হতো, মানে আমাকে যদি ইনবক্স করতেন আমি আছে ওটা লিখে গ্রুপে দিয়ে দিতে পারতাম। বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আসলে ছয় দফা আন্দোলন এবং গণঅভ্যুত্থান, 69 গণঅভ্যুত্থান নিয়ে আমাদের ক্লাস হয়েছিল। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে ছয় দফা আন্দোলন কিসের ভিত্তিতে তৈরি হয়েছিল, মানে কিসের ভিত্তিতে এটা হচ্ছে প্রস্তাবিত করেছিল, লাহোর প্রস্তাবের ভিত্তিতে। আচ্ছা ঐতিহাসিক লাহোর প্রস্তাব, ইয়েস ঐতিহাসিক লাহোর প্রস্তাব। আচ্ছা ছয় দফা আন্দোলন কত সালে এটা হচ্ছে ইয়ে করা হয়, সর্বপ্রথম উপস্থাপন করা হয়? 1966 সালে না, 1966 সালে, এটা তো তিনবার উপস্থাপন করা হয়। হ্যাঁ 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে সম্মিলিত বিরোধী দলের সভায় অনুষ্ঠিত হয়, এই সভায় এজেন্ডা কমিটি 5ই ফেব্রুয়ারি 66 শেখ মুজিবুর রহমান কি করেন, ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন। আচ্ছা ছয় দফার প্রথম দফা কি ছিল? ছয় দফার প্রথম দফা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, ইয়েস রাইট, স্বায়ত্তশাসন। আচ্ছা বঙ্গবন্ধু এই ছয় দফা দাবিকে বাঙালির কি হিসেবে আখ্যায়িত করেন? ম্যাগনা কার্টা। না বঙ্গবন্ধু ম্যাগনা কার্টা না, বঙ্গবন্ধু থেকে বাঁচার দাবি, মুক্তির সনদ বা মানে ইয়ের জন্য বাঁচার দাবি বা হচ্ছে মুক্তির সনদ। আচ্ছা আচ্ছা ছয় দফা দাবি সম্পর্কে আমরা সবাই সকলেই জানি কিন্তু তার ভিতরে আমি এক্সট্রা কিছু ইনফরমেশন ভাই আরেকবার রিপিট করবেন তাহলে একটু ভালো হতো। কোনটা বাংলাদেশের এই ছয় দফা দাবিকে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছয় দফা দাবিকে বাংলার ম্যাগনা কার্টা হিসেবে আখ্যায়িত করেছেন অনেকেই, কিন্তু কে করেছেন এটা আমি জানি, ঠিক আছে, ম্যাগনা কার্টা হিসেবে দাবি করেন যে ম্যাগনা কার্টা মানে মুক্তির সনদ, আর এই ম্যাগনা কার্টা হচ্ছে ইংল্যান্ডের একটা মেবি রাষ্ট্রকক্ষের নাম আর একটা মেবি একটা চুক্তির নামও ম্যাগনা কার্টা। হুম হুম, আমি তো জানতাম যে ম্যাগনা কার্টা মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হচ্ছে নামকরণ করেছেন, কিন্তু আজকে জানলাম প্রথম। আর যে প্রস্তাবের ভিত্তিতে এটাকে তো ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়, মানে এটা তো ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছিল। হ্যাঁ ইয়েস ইয়েস। তারপরে পাকিস্তানের যে গণঅভ্যুত্থান আছে, পাকিস্তানের যে গণঅভ্যুত্থান, গণঅভ্যুত্থানের বিষয়টি আসলে কাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়? ক্ষমতাচ্যুত করা হয়, হুম, কাকে ক্ষমতাচ্যুত করা হয় গণঅভ্যুত্থানের মাধ্যমে? জেনারেল এটা আরে পাকিস্তানের যে মন্ত্রী ছিলেন মিয়াহিয়া খান, সরি আইয়ুব খান, লোহমানব আইয়ুব খানকে
আয়ুব খানের সামরিক শাসন ইয়ে করে। আচ্ছা পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করে কে? ইয়াহিয়া খান না? ইয়াহিয়া খান। ইস্কান্দার মির্জা। ও সরি, প্রথম ইস্কান্দার মির্জা, তারপরে আয়ুব খান আসে, তারপরে ইয়াহিয়া খান আসে। মানে আয়ুব খান, আয়ুব খান কে করে, আয়ুব খান হচ্ছে ক্ষমতা ছেড়ে দিয়ে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে চলে যান। ১৯৬৯ সালের সেই দিনটি ছিল কত, ২৪শে মার্চ। ১৯৬৯ সালে ২৪শে মার্চ আয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খান ২৫শে মার্চ ১৯৬৯ সালে ক্ষমতা লাভ করেন। এই সময় বেশ দুজন ব্যক্তি মারা যান, সেই দুজন ব্যক্তির নাম বেশ পরীক্ষায় আসে। তার মধ্যে একজন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার শামসুজ্জোহা, উনি ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে মারা যান। আরেকজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আইন বিভাগের ছাত্র আসাদ, সার্জন জহুরুল হক কে, আরেকজন আছে সার্জন জহুরুল হক। হ্যাঁ, ১৫ই ফেব্রুয়ারি ১৯৬৯ সালে সার্জন জহুরুল হক কে মারা হয়। এই দুজন তাহলে ওই মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদ কেও তো হচ্ছে মেরে ফেলা হয়। আসাদ কে মারা হয় তোমার হচ্ছে ওই যে ইয়ে করার জন্য, ছাত্র নেশা ২০শে জানুয়ারি, আসাদ কে তো আন্দোলনের সময়ে মারা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আন্দোলনে ২০শে জানুয়ারি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবির সাথে আরো ৫ দফা দাবি অ্যাড করে টোটাল ১১ দফা দাবি বাংলাদেশীয় যে ছাত্র সংগ্রাম পরিষদ এবং অন্যান্য কর্মজীবী মানুষ বা দলীয় মাওলানা খান ওসমানী ভাসানী, তিনিও যোগ দিয়ে কি করেন, ১১ দফা দাবি পেশ করেন, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার পরে যে মুক্তিটা পান, সেই মুক্তি পাওয়ার পরে তিনি কি করেন, সেটার সাথে সহমত পোষণ করেন। আচ্ছা, যে ১৯৬৯ সালের ৫ই জানুয়ারি কিন্তু সর্বদলীয় অর্থাৎ ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে ওঠে এবং এই ৫ই জানুয়ারি ১১ দফা দাবি কর্মসূচি দেয়া হয়। তো এটাই মূলত হচ্ছে আগরতলা গণ অভ্যুত্থানে, যে মেইন থিওরিক্যাল যে পড়াটা সেটা আপাতত মেবি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনারা কি বুঝতে পেরেছেন? ঝটপট কিছু বলে নিলাম ১০ মিনিটের মধ্যে, আর ২ মিনিট আছে। তো ৬ দফা কোন সালে পেশ করেন? হ্যাঁ বলেন। আজকে তো হচ্ছে কমনওয়েলথ, তারপর আরো এগুলো অনেক কিছু ছিল, তো যেহেতু সবাই নতুন, এই পড়াটা কি আবার চেঞ্জ করা হবে নাকি আজকে এই পড়াই আবার রিপিট করা হবে? না, আবার আজকে আগামী কালকে পড়া আজকে দিয়ে দিছি। এই পড়াটা আমরা আগামী কালকে কোনো পড়া দিব না, শনিবারে মানে শুক্রবারে আমাদের উইকলি একদিন ছুটি থাকবে, ওই দিন কোনো পড়া হবে না, পুরো উইকের পড়া ওই দিন যার যেখানে গ্যাপ আছে সে রিভিউ করে নিয়ে নিতে পারবে। ও আচ্ছা, তাহলে এটাই বেটার, কারণ একদিন গ্যাপ রাখবো যাতে আমরা রিভিউ করতে পারি। অনেকে পারবে না দুইটা চ্যাপ্টার। আজকে কিন্তু তোমার ভালো ভালো টপিক ছিল, যেমন কমনওয়েলথ ছিল, আরবিক ছিল, এগুলো থেকে মানে যেমন বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন থাকে, তারপর হচ্ছে ওই যে আপনার নাম ভুলে গেলাম নাকি ওই কুটি আপু, তারপরে হচ্ছে আপনি কি ওটা পড়েছেন, কমনওয়েলথ, কমনওয়েলথ সম্পর্কে কি পড়েছেন আপনি? হ্যাঁ পড়েছি, তাহলে একটু বলেন আমরা শুনি। আচ্ছা, আমাদের হাতে এক মিনিট আছে, এক মিনিটের মধ্যে হয়তো বলে শেষ করা পসিবল না, আমাদের আজিজুর ভাই আর ইরা আপু দুইজনে নতুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতো এক মিনিটের মধ্যে হয়তো করতে পারবেন, নো প্রবলেম। ভাইয়া প্রশ্ন নাই সঠিক, কিন্তু হচ্ছে মানে মানে যদি আগের পড়াগুলো আমি যদি পেতে পারতাম তাহলে আমার জন্য একটু সুবিধা হতো, এর জন্য বলছি। হ্যাঁ, আপনাকে আগের পড়ার জন্য আমাদের যে এখানে আছে পড়াগুলো দিয়ে দেব, সমস্যা নেই। আগের মানে দুইটা পড়া, আজকের একটা পড়া আর গতকালকের একটা পড়া, এটা। আজিজুর রহমান ভাই, আর হ্যাঁ আপনাদের এক্সপেরিয়েন্সটা একটু যদি বলতেন কেমন লাগতেছে, যদিও আজকে প্রথম
কমফর্ট ফিল করতেছেন কিনা। ভাইয়া আমি প্রথমবার কোন মানে হচ্ছে কোন ক্লাসের সাথে জয়েন করলাম, আমি এর আগে কোন ব্যাচ ট্যাচও করি নাই, মানে টোটালি এটার থেকে অনেক দূরে ছিলাম, তো মানে ভালো লাগতেছে, খারাপ না।